দেখুন, একটা মামলায় একজন হেরে যাবেন সিঙ্গেল বেঞ্চে বা কোনো লোয়ার কোর্টে, তারপরে সে আবার আপার কোর্টে যাবে, কেন যাবে এই নিয়ে প্রশ্ন যদি একটা সাধারণ মানুষ করে যাদের আইন সম্পর্কে অতটা জ্ঞান নেই, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। কিন্তু একটা আইনজীবী হয়ে তিনি কেন ডিভিশন বেঞ্চে যাচ্ছেন, কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন, এই নিয়ে প্রশ্ন যখন তোলে তখন তার উত্তর দেওয়ার মতো ভাষা আমার কাছে অন্ততপক্ষে নেই। তিনি যে টাকা খরচা করে উকিলবাবুকে খরচা করছেন সেটা নাকি ওনার টাকা নয়, তাহলে যিনি একজন প্রতিনিধি হয়ে বিজেপি হয়ে লড়েছিলেন সেখানে যে কোটি কোটি টাকা খরচা হয়েছিল সেটাও দেশের টাকাই ছিল, ফলে উনি যে টাকাগুলো খরচা করেছিলেন তাকেও এখানে পরিয়ামে বলতে হবে যে কোথার থেকে টাকাগুলো পেয়েছিলেন। প্রশ্নটা হচ্ছে যে কিছু বলতে হবে তৃণমূলের বিরুদ্ধে, এবং ভাষার যে সঞ্চয়ন, পিসি ভাইপো দালাল চোর এইভাবে, একজন জনপ্রতিনিধি উনি হতেও পারতেন কয়েকদিন আগে দাঁড়িয়েছিলেন, তাহলে কি এই ভাষাই প্রয়োগ করতেন বিধানসভায় গিয়ে এবং মানুষ সেখানে শিখত যেখানে সংবিধান রচনা করা হয়। এখন আমার কথা হচ্ছে যে আপনারা দেখবেন যে অভিষেক ব্যানার্জি যেতে চাইনি এটা আমি কোনো সময় দেখিনি, অভিষেক ব্যানার্জি চোর কি চোর নয় এটা নিয়ে আমার কোনো কথা নেই, যদি কেউ দোষ করে থাকে তার শাস্তি হবে, কিন্তু আমি একটা আইনের আশ্রয় নিতে যাব, একটা জায়গায় হারলে আরেকটা জায়গায় যাব, আরেকটা যতদূর পর্যন্ত আমাকে পারমিট করবে সংবিধান আমি সেইখানটায় যাব, সেইখানে কারোর যদি আপত্তি থাকে তিনি ভারতীয় সংবিধানটাকে মানেন না। এই যে কথা হচ্ছে যে যারা বসে ধর্ণা দিচ্ছে, একজন বিচারপতি তিনি 32,000 চাকরি বাতিল করে দিতে পারেন, আমি যদি 32,000 ছেলের চাকরি ক্যান্সেল করে দিতে পারি আমি কেন পারবো না যতজন চাকরি যোগ্য প্রার্থী তাদের চাকরিটা জয়েন করাতে, এবং যত তাড়াতাড়ি আমি চাকরিটা বাতিল করব তার আগে তো আমি জয়েন করাবো, তাহলে এই ক্ষমতাটা আমার নেই। সংবিধান তো দুটো ক্ষমতাই দিয়েছেন যে আমি যদি অ্যাপয়েন্টটাকে ক্যান্সেল করে দিতে পারি, অ্যাপয়েন্টমেন্টটাকে দেওয়ার মতো ক্ষমতা রাখতে পারি, সেটা কেন হচ্ছে না? কোনো জজ সাহেব সেটা কেন বলছে না এই এই যোগ্য প্রার্থী এদেরকে এই এই দিনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক, সে অর্ডার তো আমরা দেখছি না। একটা আনফর্চুনেটলি আমি দেখেছি যে একটা অর্ডার যখন হয়ে গেছেন আমাদের অনারেবল জাস্টিস অমৃতা সিনহা দিয়েছেন, সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে অভিষেক ব্যানার্জির আইনজীবী ডিভিশন বেঞ্চে আপিল করার জন্য গেছিলেন, কোনো বেঞ্চ সেটাকে অ্যালাউ করলেন না। আনফর্চুনেটলি কেন করলেন না? কোথাও কোথাও আমি শুনছি যে এই মামলাটা নিয়ে কেউ বিতর্কিত জজ হতে চাইছেন না, মানে অভিষেক ব্যানার্জির মামলাটা যেই নেবেন তিনি কি একটা বিতর্কে পড়ে যাবেন, এটা বলছে। এটা আমি জানি না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এবং লোকের মুখে শোনা, কোনো জজ সাহেবকে আঘাত করে নয়। কিন্তু একটা আইন যেখানে আমি হারবো সেখানে আমি কি যাবো না? একটা আমি কি পাবো না? আমি সুপ্রিম কোর্টে যাই, হাইকোর্টে যাই, আমি কি সেখানে পাবো না? প্রশ্নটা হচ্ছে এই কোর্টে মামলা করে, এই কোর্টের আইনজীবী হয়ে, এই কোর্টে জজ হয়ে যখন কোনো বিচার করতে হয় সেখান থেকে তো মনে হয় একটা কোশ্চেনের সম্মুখীন হয়ে যায়। এটাকে কিন্তু যারা আইন প্রণেতা আছেন এবং যারা জজদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেন, আমার পার্সোনাল ওপিনিয়ন এবং অ্যাডভাইস যে এটাকে একটু ভেবে দেখা দরকার। আমি বনিশঙ্করবাবু একটা কথা দিয়ে একটু আপনাকে একটা প্রশ্ন রাখবো আপনার সামনে, তারপর তো প্রিয়াঙ্কা নিশ্চিতভাবে প্রিয়াঙ্কার উদ্দেশ্যে আপনার যা বক্তব্য তার হয়তো কিন্তু তার পাল্টা বলতে চান। আপনি বলছিলেন যে চাকরি নিয়ে নেওয়ার অধিকার আছে, চাকরি দেওয়ার অধিকার নেই, বা চাকরিটা দেওয়ার ক্ষেত্রে এই প্রম্পটনেস দেখছি না কেন, একটু ভুল হচ্ছে না? আমি নৈতিকতার জায়গাটা বলি মনিশঙ্করবাবু, আইন তো নৈতিকতার ঊর্ধ্বে নয়, মানে আমরা সবাই জানি দুর্ভাগ্যজনকভাবে হলেও মৃত্যুদণ্ড দিতে হয় আমাদের দেশে, আছে সুযোগ। তো আমাদের দেশে জন্ম বর দেওয়ার কোনো অধিকার কিন্তু চাইলেও বিচারপতিদের নেই, না প্রাণ নেওয়ার অধিকার আছে না দেওয়ার নেই, বলছি কিছু জিনিস ঈশ্বরের উপরে ছাড়তে হয়। আমি নৈতিকতার জায়গাটা আবার ফিরে যাচ্ছি, যখন চক্রান্ত করে যীশুখ্রিস্টের কাছে পাঠানো হয়েছিল কিছু লোককে সিজারের কয়েনটা দেখিয়ে, যে তুমি বলছো সব কিছু ঈশ্বরের, ঈশ্বর পুত্র তুমি, তো সিজারকে করটা দেবো কি দেবো না, তো যীশু ওটা দেখিয়ে হাতে বলেছিলেন ওটা সিজারের, ওটা সিজারকে দেবে, যা পিতার তা পিতাকে দেবে, ভুলে যাচ্ছেন না তো ব্যাপারটা? না, আমার কথা পিতার কোনটা সিজারের, আমার কথাটা হচ্ছে আমি যখন কিছু লোককে অযোগ্য বলছি তার মানে যোগ্য কারা সেটা আমার কাছে আছে, তাহলে যোগ্য কারা যদি আপনি জানেন এরা এরা যোগ্য, অযোগ্য অযোগ্য বলছি মানে তো যোগ্যটা আমি জানি, তাহলে যারা যোগ্য তাদেরকে চাকরির ম্যান্ডেট অর্ডারটা কেন দেওয়া হচ্ছে না? দেওয়ার কেন বসে থাকবে? দেওয়ার পরে তো সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছে পাঁচবার। আচ্ছা, এবারে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট, না না প্রবল অর্ডার দেয়নি তো, দেওয়ার অর্ডার দেয়নি, আমি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে বলেছে, এবং যদি না প্রক্রিয়া শুরু করে তার বিরুদ্ধে কী হবে? দুই তিন হচ্ছে, এক মানে অ্যাট এ স্টেজ যদি 32,000 ছেলে মেয়ে চাকরি চলে যায় স্কুলগুলো তো ফাঁকা হয়ে যাবে, তার দায়িত্বটা কে নেবে?
যে বাচ্চারা আজকে পড়ছে স্কুলে সেখানে দেখবো যে দশটা যদি টিচার থাকে একটা স্কুলে, দশটাই কিন্তু এই আওতায় পড়ে গেছে। তাহলে দশটা টিচারই যদি চলে যায় তাহলে স্কুলে আর একটাও টিচার নেই, তা যারা ভর্তি হয়েছেন তারা কী করে পড়বেন? এইটাও তো যদি জজের যদি জজ যদি সঠিক বিচার করে সেইটার একটা ব্যবস্থা করে তারপরে না হয় এইটাকে সত্যের অপলাপ হলো। জজ বলেছিলেন আগে রিক্রুটমেন্ট হবে 3 মাসের মধ্যে, 4 মাসের মাথায় চাকরি যাবে, অর্থাৎ স্কুল একদিনও শিক্ষক শূন্য থাকবে না।